বিলুনিয়া সাকাম নক অপারেশন খলাইমানি সাকসেস আংখা পেলাইন পজা কতর তুই এই খরকশন সাকুপলং বুড়িন অপারেশন খলাইমানি বিশিংতুই থুইনানি ইয়াকনি ফিয়গুইতু বখা বিলুনিয়া বাকাকসে সাকামনকনি গাইনোকোলজিস্ট ডক্টর বিকাশ মজুমদার আমনতো এই বিলুনিয়া বাকাকসে সাকামনকনি তাংফংরক তিনি স্রাংশল কাইসা ককতম পান্দানি বিশিংতে সাকলাইকা কক নারেনা থাংতানি ডক্টর বিকাশ মজুমদার সাকা আজরাও বেমারন অপারেশন খলাইনি বেলাইন নাঙ্গাই দঙ্গ তমুং কুবনি সাকামনক রগ রেফারে রহর জাকে লামা রগ মুসাসক পাতিমং পাতি উই থাংকামু বেবাক বখাবন ওয়ান ছগৈ সাকামনগন মেডিকেল টিম আসুক রুই কক সাবলাই অ্যানাস্থেটিস ডক্টর জয়দীপ চৌধুরী তে সাকামনকনি তে কুমনি তাংফরংনি চুবামা বাই বেমারন অপারেশন খলাইথানি সাকসেস অংখা অত্যন্ত আনন্দ এবং গর্বের সাথে আমি বলতে চাই যে আমাদের বিলুনিয়া সাব ডিভিশনাল হাসপাতালে গতকাল আমাদের এই হাসপাতালের যিনি গাইনোকোলজিস্ট আছেন ডক্টর বিকাশ মজুমদার ওনার নেতৃত্বে এমন একটা অপারেশন হয়েছে যে সমস্ত অপারেশনের জন্য আমাদেরকে এতদিন পর্যন্ত রোগীদের আগরতলায় রেফার করতে হবে। যদি ঘটনা বিস্তারিতভাবে বলতে চাই তাহলে আমি বলব যে রেহানা বেগম নামে একটা গর্ভবতী মহিলা আমাদের এই হাসপাতালে এসেছিলেন এবং ডাক্তারবাবু ডক্টর বিকাশ মজুমদার পরীক্ষা করে দেখলেন যে ওনার এটোপিক প্রেগনেন্সি ছিল, সাংঘাতিক সিরিয়াস কন্ডিশনে উনি ছিলেন। তড়িঘড়ি আমাদের গাইনোকোলজিস্ট ডক্টর বিকাশ মজুমদার ওনাকে পরীক্ষা করে সিদ্ধান্ত নিলেন যে না, ওনাকে এখানে রাখা যাবে না, রেফার করতে হবে। কিন্তু এই যে পেশেন্ট, ওনার আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে উনি বললেন যে না, আমার যাই হয়ে যাক না কেন, চিকিৎসা আমাদের এই হাসপাতালেই করাতে হবে, আমাদের রেফার হয়ে আগরতলা যাওয়ার মতো কোনো সামর্থ্য নেই। তখন এমার্জেন্সি হিসাবে ডক্টর বিকাশ মজুমদার এবং ওনার টিম সেই গর্ভবতী মহিলার অপারেশন করান এবং আমরা অপারেশনের পরে রক্ত, দুবোতল রক্ত দিয়ে সেই মুমূর্ষ রোগীকে ওনারা ডক্টর বিকাশ মজুমদার এবং ওনার টিম বাঁচিয়ে তুলেন এবং এই মুহূর্তে রোগী সুস্থ আছে। ডক্টর বিকাশ মজুমদারের সাথে ইমার্জেন্সি অপারেশনে আমাদের যিনি অ্যানাস্থেটিস্ট ডক্টর জয়দীপ চৌধুরী উনিও ছিলেন, আমাদের যারা নার্সিং অফিসাররা আছেন, আমাদের অন্যান্য হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মচারী আছেন এবং আমার পাশে বসে আছেন আমাদের সাব ডিভিশনাল মেডিকেল অফিসার, ওনারও যথেষ্ট এটাতে সহযোগিতা ছিল এবং সার্বিক সহযোগিতায় সকলের সহযোগিতায় এরকম একটা মুমূর্ষ রোগীর প্রাণ আমরা বাঁচাতে পেরেছি, তার জন্য সত্যি অনেক আনন্দ এবং গর্বের সহিত আমি আপনাদের সবাইকে এই কথা জানাতে চাই। লাকি ওর আনলাকলি পেশেন্ট, যে পেশেন্টের জন্য আমি বলবো লাক হই, যদি আমরা রেফার করতাম পেশেন্ট হয়তো আমরা হারাতাম, কিন্তু সেই পেশেন্ট আমরা করেছি এবং পেশেন্ট এখন সুস্থ আছে। আর এক্টোপিক প্রেগনেন্সি যে ব্যাপারটা বলেন, আমরা সচরাচর আমি একটু মানে পাশ দিয়ে বলবো, মানে যেটা এক্টোপিক প্রেগনেন্সি ইদানিং একটু বেশি হচ্ছে, হ্যাঁ, তো বিভিন্ন কারণে হতে পারে। মানে এক্টোপিক যেহেতু মোস্ট কমন কারণটা আমরা যেটা জানি হচ্ছে সেটা হলো এই যে ইনফেকশনটা বেশি হচ্ছে, বিভিন্ন এসটিআই এসটিডি ওইসব ইনফেকশনগুলির কারণে যে প্রেগনেন্সিটা আমাদের জরায়ুতে না এসে অনেক সময় ম্যাক্সিমাম কারণে টিউবে চলে আসে, তো টিউবের মধ্যে প্রেগনেন্সিটা স্টে হয়ে আসে, নর্মালি জরায়ুতে এসে মানে বড় হওয়ার কথা, তো যখন টিউবে আটকে যায় টিউবটা বড় হলে টিউবটা ফেটে যায়। তো এই জন্য আমি এটা মানে সাজেশন রাখবো আপনাদের মাধ্যমে মানে জনসাধারণকে, যে ওরা কী করে বাজার থেকে মানে মানে অ্যাবর্শনের জন্য পিল খেলে কী খেয়ে ফেলে, কিন্তু আগে এর আগে একবার মানে ডাক্তারের কাছে আসেও না, কোনো পরীক্ষা নিরীক্ষা করে না, যেসব ক্ষেত্রে দেখা যায় 10% বা 5% পেশেন্টে দেখা যায় যে এটা টিউব প্রেগনেন্সি থাকে। এই যদি আপনি ওষুধটা খেয়ে নিই তাহলে অ্যাবর্শন স্টার্ট হলে সেটা ইমার্জেন্সি হয়ে যাবে, তখন আপনার ডায়াগনোসিস আগে পেশেন্ট মরে যাবে। তো এইসব ঘটনা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে, যে আমাদের ম্যাটারনাল ডেথের একটা ওয়ান অফ দ্য কজ হলো সেই টিউব প্রেগনেন্সির রাপচার হয়ে বা অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে মায়ের মৃত্যু, ডেলিভারি হয়ে মায়ের মৃত্যুর সংখ্যা কিন্তু অনেকটা কমে গেছে, কিন্তু এই যে অ্যাবর্শনের পিল খেয়ে টিউব রাপচার হয়ে মায়ের মৃত্যু কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। তো সেটা প্রতিরোধ করতে আমি সবাইকে বলবো যে অ্যাটলিস্ট ডাক্তারের পরামর্শ করে একটা সোনোগ্রাফি অন্তত করা উচিত, এবং অ্যাবর্শন না করলেও যারা আর্লি প্রেগনেন্সি যারা আছেন সবাই মানে প্রেগনেন্সি আসার সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ করতে হবে এবং একটা সোনোগ্রাফি করে দেখতে হবে কোথায় প্রেগনেন্সিটা আছে, টিউবে আছে না মানে নর্মাল জায়গাতে আছে,
টিউবের প্রেগনেন্সি থাকলে এটা কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের মানে সচেতন হতে হবে এবং এটার জন্য ওপেন অপারেশন সার্জারি করতে হবে। এখন ল্যাপারোস্কোপির মাধ্যমে আমরা এই অপারেশনটাকে মানে পেশেন্টটাকে ট্রিট করতে পারি বা মেডিকেল ম্যানেজমেন্টের মাধ্যমে এটা ট্রিট করা যায়, ওষুধ দিয়ে করতে পারি। তো সেক্ষেত্রে আমি বলবো অ্যাটলিস্ট মানে মেডিকেল কনসালটেশন ছাড়া জানে ওষুধের দোকান থেকে ওষুধ না খেয়ে মানে কিনে খেয়ে না ফেলে, কারণ এটাতে রোগীর ঝুঁকি কিন্তু অনেক বেশি বেড়ে যায়, সেটা কিন্তু মানে আমাদের পাশাপাশি লক্ষ্য রাখতে হবে। তো আমাদের এখানে কালকে একটা কেস হয়েছে, এরকম আরও অনেক কেস আসে, আমরা ওদের কী করি মানে পেশেন্ট যখন সিরিয়াস থাকে আমরা একটু স্ট্যাবল করি। লাস্ট টাইম কিছুদিন আগে একটা পেশেন্ট মানে বেঁচে গেছে, পেশেন্ট শখে ছিল, আমাদের তখন অপারেশনের টিম রেডি ছিল না বা আমাদের কাছে ছিল না, সবসময় সঙ্গে থাকে না বা সব কিছু রেডি করা যায় না, তো সেই সময় তো আমরা পেশেন্টটাকে স্টেবল করে আগরতলা রেফার করছি এবং পেশেন্ট অপারেশনের পরে পেশেন্ট বেঁচে গেছে। তো এরকম অনেক সময় পজিশন থাকে না বা ব্লাড অ্যারেঞ্জ করার সময় থাকে না বা রেফারের সময় থাকে না, পেশেন্টগুলি আমরা হারিয়ে ফেলি। তো মানে আমাদের লাগ বা যাইতেও বলি যে কালকে পেশেন্টটা সব কিছু অ্যাভেলেবল ছিল, আমরা সবাই ছিলাম এবং সকালবেলা হয়েছে জিনিসটা, তাহলে আমরা পেশেন্টটাকে বাঁচাতে পেরেছি। কতজন ছিলেন কালকে স্যার? পরিকাঠামোগত দিক থেকে আপনি এই অস্ত্রোপচার করতে গিয়ে মানে আপনি কতটুকু ফেস করেছেন বা নিজে কতটুকু এই যে সফলতা পেলেন সে নিয়ে একটু বলবেন না? আমরা যেটা বলতে চাইবো আমরা করতে পারবো, ভবিষ্যতে করতে পারবো, কিন্তু আমাদের সব মানে চেষ্টা করলে অবশ্যই করতে পারবো। অবশ্যই আমাদের মধ্যে কেউ ঝুঁকি নিতে চায় না, আমাদের গার্জেন দ্বারা কেউ ঝুঁকি নিতে চায় না, তো পেশেন্টের কেউ মানে ঝুঁকি না মানে ওদের কিছু করার নেই, যে বাঁচলেও এখানে মরলেও এখানে। তো যেসব পেশেন্টের যারা ঝুঁকি নিতে চায় না, আমরা শুধু ঝুঁকি নিয়ে করলে কিছু একটা মিস হয়ে পড়লে তখন মানে এটা অত উল্টোভাবে প্রচারিত হয়, এটা আমাদের একটা ভয় থাকে স্যার। এবং পেশেন্টের যাতে বেনিফিট হয় এটা আমরা চিন্তা করি, যে পেশেন্ট যদি আমি কালকে রেফার করতাম, দূর করেও যদি রেফার করে দিতাম তাহলে হয়তো রাস্তায় মানে মারা যেত। তো যাই হোক, আমরা সাহসের সঙ্গে করেছি এবং পেশেন্ট পার্টি ওরা আমাদের সঙ্গে ছিলেন। তো ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি একটা কথা হলো, ট্রিটমেন্টের সঙ্গে যদি পেশেন্টের সাপোর্ট না থাকে তো আমরাও মানে যতটা মানে করতে পারি না, বিশেষ করে আমরা যে পেরিফেরাল হসপিটালে কাজ করি, আগরতলাতে যে কোনো কাজ করা যায় বড়ো হসপিটালে, কিন্তু এখানে কাজ মানে কাজ করাটা একটু ঝুঁকিপূর্ণ। কিছু ভালো হলে তো সবাই হলো ভালো, খারাপ হলে আমি কিছু কিছু জায়গায় কিছু প্রকারে রাখতে যেগুলি হয়তো পূরণ হয়ে যাবে, আমাদের এমসিএস বিল্ডিং স্টার্ট হলে হয়তো আমরা এটা পুরোপুরি সব সফলতার সঙ্গে পেয়ে যাই। আমি সেটাই বলতে চাই যে আপনারা জিজ্ঞেস করছিলেন যে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, আমাদের কোনো ত্রুটি আছে কি না। আর ডক্টর বিকাশ বলছিলেন যে আমাদের অনেক সময় পেশেন্টদেরকে আইসিইউতে ভর্তি করতে হয়, তো আপনারা সবাই জানেন যে আমাদের এমসিএস বিল্ডিং যেটা নতুন বিল্ডিং আমরা পেয়েছি সেটা হ্যান্ডওভার আমাদের নেওয়া হয়ে গেছে অলরেডি, এবং ইনোগ্রেশনের জন্য প্রপোজাল আমি পাঠিয়েছি আমাদের ডিপার্টমেন্টে। খুব শীঘ্রই খুব সম্ভবত মার্চ মাসের প্রথম সপ্তাহেই আমাদের মা ও শিশুদের জন্য যে বিল্ডিং সেটা ইনোগ্রেশন হবে, এবং সেখানে আমরা আইসিইউর ব্যবস্থাও রেখেছি। একটা ম্যাটারনাল আইসিইউ হবে, সেটাতে চারটে বেড থাকবে, এবং একটা পিডিয়াট্রিক আইসিইউ হবে, সেটাতেও চারটে বেড থাকবে। তো এই ধরনের ক্রিটিক্যাল পেশেন্টগুলোকে আমাদের চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে যদি কাউকে আইসিইউতেও ভর্তি করতে হয় তাহলেও আমরা আগামী দিনে সেটা পারব। এবং যেটা ডক্টর বিকাশ বলছিলেন যে পরিকাঠামোর দিক থেকে আমাদের কোনো অসুবিধে নেই, যদিও উনি একজন মাত্র গাইনোকোলজিস্ট আমাদের সাব ডিভিশনাল হাসপাতালে পরিষেবা দিচ্ছেন, উনি বিশেষজ্ঞের পরিষেবাও যেমন দিচ্ছেন তেমনি জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের কাজও করছেন সবাই। আর ডক্টর জয়দীপ চৌধুরী যিনি অ্যানাস্থেটিস্ট উনিও জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের কাজ করছেন। তো আমাদের ডিপার্টমেন্ট আমাদের অথরিটি আমাদেরকে আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই 226 জন ডাক্তার জিডিএম ও জেনারেল ডিউটি মেডিকেল অফিসারকে নিয়োগ করা হবে, এবং তখন আমাদের এই সমস্ত সমস্যাগুলো থাকবে না। হয়তো ডক্টর বিকাশ তখন শুধু বিশেষজ্ঞের পরিষেবাটা দেবেন, এবং যদি এটা আমরা করতে পারি, আমরা যদি আরও জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পাই তাহলে উনি যে বিশেষজ্ঞের পরিষেবাটা দিচ্ছেন সেটা আরও ভালোভাবে জনগণকে দিতে পারবে। তাহলে পরবর্তী তিন ছিলেন আমি এবং যদি স্যার, যাদের স্যার অনেক ঝুঁকি নিয়ে জেনারেল অ্যানেস্থেশিয়া দিয়ে অপারেশনটা করেছেন, নর্মাল অ্যানেস্থেশিয়াতে তো আমরা এই অপারেশনটা করতে পারি না, তো জেনারেল অ্যানেস্থেশিয়া দেওয়াটা একটু ঝুঁকিপূর্ণ আমাদের এই জায়গাতে। তো স্যারে মানে একটা মানে সাহসিকতার সঙ্গে দিয়ে এই পেশেন্টটাকে বাঁচিয়েছেন। স্যার বাড়ি কোন জায়গায় ছিল পেশেন্টটা? রাধানগর। রাধানগর নাম?